আর গাইস যারা যারা আছেন সবাই ওর চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক জোর জোর ভিডিও বানায় অনেক চেষ্টা করে তো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবই পুরো আরো আগে যেতে অনুপ্রেরণা দিব তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন বাংলাদেশে প্রায় 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল আছে এর মধ্যে কেউ সফল ইউটিউবার কেউ ব্যর্থ আমার মতো বাংলাদেশে কিছু নাম করা ইউটিউবারের মধ্যে ওমর অন ফায়ার একজন যার চ্যানেলে 16 লাখ সাবস্ক্রাইবার রয়েছে তো এই ভিডিও বানাইতে আমার 1 মাসেরও বেশি সময় লাগছে কারণ আমার মতো ছোট ইউটিউবারের তার কাছ থেকে চ্যালেঞ্জ নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার ছিল তো ফার্স্টে আমি তাকে পেজে মেসেজ করি তারপর ইনস্টাগ্রামে তারপর টিকটকে তো কোনো রিপ্লাই না পেয়ে আমি এই ভিডিওটার আশা প্রায় ছেড়েই দিছিলাম তো লাস্ট মান্থ আমি তার সাথে দেখা করি এবং তাকে বলি ভাই জাস্ট আমাকে একটা রিপ্লাই দিবেন কমেন্টে ইউটিউবে জাস্ট তো আমি অনেকদিন ট্রাই করেও ফার্স্ট কমেন্ট করতে পারছিলাম না তো অবশেষে আমি কালকে তার কমেন্টের রিপ্লাই পাই কেমনে পাদরে রিকোয়েস্ট করছিলি ওই ভিডিওটা একটু দেখা তোরে 150 টাকা দেখি ভাড়া করছি সত্যি কথা বলার জন্য রে রোজা রমজান মাসে মিথ্যা কথা বলা ছাইরে দিছি তো যাই হোক ভাই ব্রাদার আমরা এখন ওমর ভাইয়ের কমেন্টের দিকে ফিরি তো ওমর ভাই আমারে চ্যালেঞ্জ দিছে লেডিস ক্যারেক্টার নিয়ে 16 ভার্সেস স্কোয়াডে বয়া করতে হবে ভাই রে ভাই আপনি অপমান করা ছাড়লেন না এটা কোনো কথা তো ওমর ভাইয়ের কথা অনুযায়ী আমরা ক্যারেক্টার চেঞ্জ করে একটা চমলক্ষ ড্যান্সওয়ালা লেডিস ক্যারেক্টার নিয়ে নিছি এখন আমরা 16 ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট দিব তো 16 ভার্সেস স্কোয়াডের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে ওই হালার পুত মিস্টার ত্রিপুলারে কপি করো স্কিল লিগে তো যাই হোক আমরা গেম প্লের দিকে মনোযোগ দেই এই দেখেন সামনে এনিমি এটাকে আমরা এখন লুট বক্স বানাই দিব তো এখন অনেকে ভাবতে পারেন আমি মনে হয় ওই ম্যাচে মরে গেছি ভাই আসলে এমনটা কিছুই না ওই ম্যাচ থেকে আমি ডাইরেক্ট এই ম্যাচে চলে আসছি ভাবলাম আপনাদের একটু জাদুবিদ্যা শিখাই আর আপনারা যেমনটা জানেন অ্যালফাইন কিন্তু আমার ফেভারিট ম্যাপ তো এই ম্যাপে আমি নামলে এর একটা এনিমিও থাকে না তো সামনে থেকে ওই দেখেন একটা এনিমি টপ কাইছে লুট বক্স হওয়ার জন্য আর এই যে M10 এর দাতা শেষ ভাগ্য ভালো আর কাছে কানা ছিল না আসলে গাইস অ্যালফাইন আমার ফেভারিট ম্যাপ কিন্তু আমার কাছে গুলোয়াল না থাকায় আমি এই ম্যাচে একটু মরে গেছি ওটা কোনো ব্যাপার না গাইস আমরা কিন্তু ওমর ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি গাইস আমরা কিন্তু লেডিস ক্যারেক্টার পরে 16 ভার্সেস স্কোয়াডে গেম খেলতে আসছি মানে আমাদের ওমর ভাইয়ের চ্যালেঞ্জটা সরি ভুল হয়ে গেছে মানে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দিয়েন তুই যাবি না তোরে সিপাই নিয়ে খাওয়াই দিমু